বাঙালির হাজার বছরের ইতিহাসের সঙ্গে মিশে আছে নিজস্ব খাদ্যাভ্যাস, যার একটি স্বতন্ত্র অনুষঙ্গ পিঠাপুলির পার্বণ। দেশের অন্যান্য স্থানের মতো শীত বাড়ার সাথে সাথে সাতক্ষীরার বিভিন্ন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছোট বড় সকলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে ওঠে। গ্রামগঞ্জে প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানোর ব্যস্ততা বেড়ে যায়। নতুন ধান ওঠার পর গৃহবধূরা ব্যস্ত হয়ে ওঠেন ধান ভেঙে চাল কুটতে। কাকডাকা ভোর থেকে চাল কোটার শব্দে মুখরিত হয় চারিদিক। চাল তৈরি করা হয়ে গেলে উনুনে আগুন জ্বেলে শুরু হয় পিঠা তৈরির মহাযজ্ঞ। রাতভর চলে পিঠা তৈরির উৎসব। ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, লরি পিঠা, পাতা পিঠা, কাটা পিঠা, ছিট পিঠা, নকশি পিঠা, জামাই পিঠা, ঝুড়ি পিঠা, আরও যে কত রকমের পিঠা তৈরি হয় তার কোনো হিসেব নেই। পরিবারের সবাই ও প্রতিবেশীরা মিলে চলে পিঠা খাওয়া। ছেলে মেয়েরা আনন্দের সাথে পিঠা খেয়ে স্কুলে যায়। এভাবে যুগ যুগ ধরে চলে আসছে সাতক্ষীরায় পিঠা পার্বণের পালা। এ উৎসবের সঙ্গে শীতের একটা যোগসূত্র আছে, তাই হেমন্ত থেকে শীতকাল পর্যন্ত পিঠা তৈরির ধুম পড়ে। সাতক্ষীরার বিভিন্ন স্থানে শীত মৌসুমে চলে পিঠা পার্বণ ও সাংস্কৃতিক সন্ধ্যা। প্রতি বছরই বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই উৎসবগুলি। এইসব উৎসবে দেখা মেলে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের অর্ধশত পিঠা। আর পিঠা শিল্পীদের বানানো প্রতিটি পিঠায় থাকে প্রাণের ছোঁয়া, মিশে থাকে আবেগ। সত্যি এটি পৃথিবীতে বিরল।